পার্থ চ্যাটার্জি তার আত্মসহায়ক এবং এই যে কমিটি এই প্রত্যেকে এই যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের বঞ্চিত করার বিনিময়ে 3,000 কোটি টাকার দুর্নীতির সঙ্গে এরা যুক্ত। আমি হিসাব দিয়ে বলেছি 75,000 অ্যাপয়েন্টমেন্ট হয়েছে 11 থেকে 21-এর মধ্যে, এবং এই অ্যাপয়েন্টমেন্টে অন্তত 50,000 বিক্রি হয়েছে। এবং আপনি অদ্ভুতভাবে লক্ষ্য করবেন অ্যাপ্লাই করেনি, মানে SSC-তে বা প্রাইমারিতে অ্যাপ্লাই করেনি চাকরির জন্য এমন লোককে চাকরি পর্যন্ত দিয়েছে। তারপরে তো অকৃতকার্য আছে, তারপরে তো বিএড বেসিক নেই আছে, তারপরে তো একাডেমিক টেম্পার করেছে। একাডেমিকের নাম্বার কখনো টেম্পার করা যায় না। ফার্স্ট ডিভিশন কত পাবেন, সেকেন্ড ডিভিশন কত পাবেন, প্লেন গ্র্যাজুয়েট কত পাবেন, অনার্স গ্র্যাজুয়েট কত পাবেন, তার নির্দিষ্ট নাম্বার মার্কিং করা আছে, সেখানেও টেম্পার করেছে। এই রকম এত বড় যেখানে 1 কোটি শিক্ষিত বেকার যুবক যুবতীর ভবিষ্যৎ বর্তমানের সম্পর্ক যুক্ত, 1 কোটি লোক নিশ্চয়ই চাকরি পাবে না, ভ্যাকেন্সি অনুযায়ী চাকরি পাবে, কিন্তু এই জিনিস কখনো ভারতবর্ষে কোথাও হয়নি। হরিয়ানায় হয়েছিল 3,000 প্রাইমারি নিয়োগে, 10,000 সামথিং ক্যাডার নিয়োগ করতে গিয়ে ত্রিপুরায় হয়েছিল, তো এই রাজ্যে যা হয়েছে স্বাধীনতার পরে কোনো প্রদেশে এই ধরনের রিক্রুটমেন্ট স্ক্যাম হয়নি। আজকে সিপিএম পক্ষ থেকে বক্তা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে, এটা প্রমাণিত হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে যে এই যে 100 কোটি টাকার কাছাকাছি সোনা দানা ক্যাশ ফ্যাশ নিয়ে যে পাওয়া গেছে, এ তো হিমশৌলের চূড়া মাত্র, এটা 3,000 কোটি টাকার স্ক্যাম। এবং এই স্ক্যামের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর একেবারে তার পরিবারের যিনি যাকে তিনি রাজনীতিতে এস্টাবলিশ করতে চান তার র্যাকেটটা তো সম্পূর্ণভাবে যুক্ত। দালাল চক্রগুলোকেও সিবিআই ইডির ধরা উচিত, যারা নাম সংগ্রহ করেছেন, ডিল করেছেন। আমি অ্যাসেম্বলির গেটেও আপনাদের বলেছিলাম দু ধরনের দালাল কাজ করেছে। একটা বিধায়ক ইতিমধ্যে তাপস সাহার চিঠি সামনে এসেছে, প্রাক্তন দুই বিধায়ক আপনার তাদের চিঠি সামনে এসেছে, আমাদের বীজপুরের প্রাক্তন বিধায়ক এবং বলাগড়ের প্রাক্তন বিধায়ক, আর একজন হাফ মন্ত্রী রামনগরের তার লেটারও সামনে এসেছে। একটা পলিটিক্যাল দালাল MLA এবং শাসক দলের মন্ত্রীরা, আরেকটা হচ্ছে নন পলিটিক্যাল দালাল চন্দন মণ্ডল কালীপদ পতিররা, এই দু ধরনের দালাল। এই দালালদেরকে যদি তুলতে শুরু করে তাহলে জিজ্ঞাসাবাদে একেবারে পরিষ্কার হয়ে যাবে যে এই র্যাকেটটা কত নিচ পর্যন্ত গেছে।